আসসালামু আলাইকুম পবিত্র মাহেরমজনের শুভেচ্ছা আবিনুল আলম মামুন আজকে হাজির হলাম কুমড়ার বেগুনি নিয়ে মানে কুমড়া মিষ্টি কুমড়া বেগুনির মতো করে ভাজাকেই বলে যে মিষ্টি কুমড়ার বেগুনি তো আমি প্রথমত আজকে বাজার থেকে আধা কেজির একটু উপরে এই মিষ্টি কুমড়াটা কিনি মিষ্টি কুমড়া বর্তমানে পঁচিশ টাকা কি তিরিশ টাকা কেজি আর বেগুন হলো ষাট থেকে সত্তর টাকা কেজি তো বেগুনের চেয়েও বেশি মজা এই মিষ্টি কুমড়ার বেগুনি মানে মিষ্টি কুমড়ার ভাজিটা তা আমি মিষ্টি কুমড়া খুব ভালোভাবে কেটে নিচ্ছি এবং চামড়াগুলো চুষে ফেলছি মানে চামড়াগুলো চাষতাসি চেষে ফেলে দিচ্ছি ভিতরের যে অংশ নরম এটা অনেকে রেখে দেয় এটা অ্যাকচুয়ালি রেখে দেওয়া উচিত না এটা ফেলে দিলে ভালো লাগে এটাও একটা নরম অংশ মানে বিচির ওখানে যে অংশ থাকে ওগুলো ফেলে দিলাম তারপর এরকমভাবে আমি কাটতেছি কেটে নিলাম আস্তে আস্তে মানে এরকম ফালি ফালি করতে হবে পাতলা ফালি ফালি করতে হবে তো যেহেতু এই এই পরিমাণ পাতলা মানে ওই যে আমরা আম যেভাবে কাটি আর কাঁচা আম যেভাবে ভর্ত করে খাই মানে এরকম আমের মতো দেখা যাচ্ছে এরকম পাতলা গুঁড়ে খুব ভালো করে ধুয়ে নিব যেহেতু অনেক সময় অসাধু কিছু ব্যবসায়ীরা কেমিক্যাল দিয়ে থাকেন খুব ভালো করে ধুয়ে এখন রেখে দিলাম তারপরে একটি বলের মধ্যে কিছু আতপ চাউলের গুঁড়া এক কাপ পরিমাণ একটা পরিমাণ বেসন দিয়ে ভালো করে মিশাবো তো তার সাথে আমরা নিলাম একটু জিরা ফাঁকি জিরা ফাঁকির পরে নিলাম একটু মরিচের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া তারপর একটু লবণ নিলাম এবং একটু ধনিয়া গুঁড়া সাথে আর একটু হলুদের গুঁড়া দিয়ে খুব ভালো করে আমরা আগে এটা মিশাবো মানে সবগুলো মশলাই একসাথে এখন আমরা মিশাব ও সাথে একটু রসুন বাটা দিয়ে দিলাম তো সবগুলি এখন আস্তে আস্তে মিশিয়ে দিচ্ছি আস্তে আস্তে পানি দিয়ে দেবো একবারে কিন্তু পানি দেওয়া যাবে না আস্তে আস্তে পানি দিতে হবে এবং ডেল ডেলা করতে হবে তো এইরকম যখন ডেলডালা হবে এই যে এই পরিমাণ পাতলা বা ঘন তখন ভাজলে মজা লাগে মানে ভাজাটা সুন্দর হয় তারপর একটা গরম করার মধ্যে আমি কিছু সোয়াবিন তেল ছেড়ে দিলাম তারপর ওই কুমড়াগুলো ওই বেসনের সাথে মিশিয়ে বেসন মিশিয়ে করার মধ্যে এখন ছেড়ে দিব আস্তে আস্তে ভাজা হতে থাকবে এবং মোষ হতে থাকবে যা বেগুনের চাইতেও আসলে মজা আসলে মজা এই কুমড়ার বেগুনি মুড়ি দিয়ে খেতে আরও মজা লাগে তো যাই হোক এখন দেখে বোঝা যাচ্ছে যে কি পরিমাণ এটা মজা হয়েছে এবং মুসমুসা হয়েছে তো এইটার যিনি এই ধারণাটা দিয়েছেন তিনি নিঃসন্দেহে কিছুক্ষণ তো আসলে রান্না একটি শিল্প এবং তা পরিবার নিয়ে উপভোগ করুন সমস্ত রিজিকের মালিক আল্লাহ পৃথিবীতে মানুষ আল্লাহর ইশারাতেই রিজিক পেয়ে থাকেন থ্যাংক ইউ সো মাছ